দর্শক প্রবারণা উৎসবে সর্বশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, আপনি জানাবেন যে প্রবারণা উৎসবে পটুয়াখালীতে কি কি আয়োজন করা হয়েছে, কি তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আজ থেকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব। সকাল থেকে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই উৎসব চলমান রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গৌতম বুদ্ধের 36 ফিট যে মূর্তি রয়েছে মিস্ত্রিপাড়ায় কুয়াকাটার, সেখানে রয়েছি। আজ কি কি আয়োজন আছে এ বিষয়ে আমি কথা বলবো এখানকার কর্তৃপক্ষের সাথে। আজ আপনাদের কি কি আয়োজন আছে এবং কখন আয়োজন? সকাল থেকে আমাদের দায়ক গায়করা শীল পালন, পঞ্চম শীল পালন, অষ্টম শীল পালন, তারপরে আহার পূজা, প্রদীপ পূজা, আলো পূজা, পানীয় পূজা, তাছাড়া যাবতীয় মিষ্টি খাবার আয়োজন হয়ে আছে। তারপরে আমাদের 11টার খাবার অনুষ্ঠান ছিল, এখন আমরা ধর্ম দেশনা করব। তারপর বিকালে আমাদের পানুষ উড়ানো উৎসব আছে। প্রবারণা হলো আমাদের 3 মাস বর্ষা বাস করার পর এই এই দিনে, এই পূর্ণিমার দিনে আমরা প্রবারণা অনুষ্ঠান আয়োজন করি। এই প্রবারণা অর্থ হলো বিশুদ্ধ মন, বিশুদ্ধকরণ, কায়া বিশুদ্ধকরণ। এটা পালির ভাষা হলো সৈতা উইথ লৌটি, কায়া উইথ লৌটি। তাই এই উপলক্ষে আমরা বিশ্ববাসী, দেশবাসী, গ্রামবাসী সকল শান্তি কামনা করব। লাবণী, আপনি শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন তাদের আজকের অনুষ্ঠানের বিষয়ে। বিকেলে ফানুস উৎসবের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে এবং আগামীকালও অনেকগুলো অনুষ্ঠান এবং কর্মসূচি থাকবে। এই ছিল কুয়াকাটা থেকে। আমার কাছে সবশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে লাবণীর কাছে।